দুর্গাপুর নগর নিগমের 33 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফরিদপুর গ্রামে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বিজেপির প্রতীক আঁকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তবে ঘটনার সাথে বিজেপি কর্মীরা কোনোভাবে যুক্ত নয় বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানান বিজেপি নেতা নিরঞ্জন মণ্ডল। আপনি যেটা বলছেন যে বিজেপির লোকরা দখল করছে, এটা কেন বলছেন আপনি? এটা এখন বলবেন না, আপনি তো জানেন না, আমিও জানি না, এটা দুষ্কৃতির কাজ। কোনো এখানে বিজেপি, কোনো তৃণমূল, কোনো গোষ্ঠী কি ব্যাপারে এগুলো আমি মন্তব্য করতে চাই না। আমরা যেহেতু দেখিনি, আমরা দেখেছি বিজেপির পদ্মফুল, মানে আমরা দায়িত্বে আছি, তাই আমরা দেখলাম যে আমাদের এটা দায়িত্ব যে সেটা যাতে বিজেপির নামে ব্যাপারটা না যায়, এটা দুষ্কৃতির কাজ। আপনি তো এখানে বিজেপির অবজার্ভার, হ্যাঁ, তো আপনি এখানে কারা করেছে বলে মনে করছেন যে আপনার দলের নাম করে কি পার্টি দখল করছে অন্য কেউ? না, এটা সম্বন্ধে আমিও ডিক্লেয়ার মানে বলতে পারি না, কেন এটা একটা সম্পূর্ণ অ্যান্টি সোশ্যালের একটা কাজ। কেন তৃণমূল ভার্সেস বিজেপির একটাকে টেসেল লাগিয়ে দিয়ে গ্রামকে অশান্ত করার চক্রান্ত, এর বেশি কিছু আমি বলতে চাই। আপনি কি মনে করেন যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই হয়েছে? মেবি হতে পারে। লোকসভা ভোট পরবর্তী হিংসা ছড়াতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই পার্টি অফিস দখল করতে এসেছিল বলে জানান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস মাঝি। আমরা যে সকালবেলায় দেখলাম গ্রামের ছেলেরা খবর দিল যে আমাদের পার্টি অফিসের পতাকা ছেড়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা পদ্ম ফুল রেখে দেওয়া হয়েছে, বিজেপি অফিস বলে লিখে দেওয়া হয়েছে, এটাই ঘটেছে। কে বা কারা করেছে এখানে বলে কোনো ভালো সভাপতি সম্পন্ন মানুষ এরা করতে পারে না, যারা রাজনৈতিক কনসার্ট সেদের তারা করতে পারে না। কিন্তু বদমাইশ ছেলে গ্রামে উত্তেজনা ছাড়ানোর জন্য কতদিনকার পুরনো এই পার্টি অফিসটা? অনেক দিন এটা কংগ্রেস অফিস ছিল, তারপর আমরা তৃণমূল হওয়ার পর তৃণমূল কংগ্রেস সৌজন্যের রাজনৈতিক বার্তা দিতে তৃণমূল পার্টি অফিসে পৌঁছে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান এবং তৃণমূল কর্মীদের পার্টি অফিস পুনরায় ফিরিয়ে দেন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।